স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, নারী নেত্রী ও সাহিত্যিক বেগম মুশতারি শফিকে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রামবাসী। বাদ জোহর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে দ্বিতীয় দফা জানাজা শেষে চৈতন্যগুলি কবরস্থানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের রিপোর্ট। চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে বেগম মুশতারি শফির মরদেহ নেওয়া হয় সকাল 9:30 দিকে। তাকে শেষ শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের ভিড় জমে যায় সেখানে। শ্রদ্ধা জানাতে আসা 20টা জনেরা বলেন, যুদ্ধাপরাধীদের বিচার সহ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার এক আপসহীন নেতা ও সংগঠক ছিলেন বেগম মুশতারি শফি। বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রামকে যিনি ধারণ করে নেতৃত্ব দিয়ে গিয়েছিলেন, তিনি চট্টগ্রামের প্রগতিশীল নারীদের নিয়েই মিছিল মিটিংয়ে তখন চট্টগ্রামের রাজপথে থাকতেন। সোমবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম মুশতারি শফি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওনার মতে এই ব্যক্তিত্ব মহর্ষি নারী সরকারকে মূল্যায়ন করা উচিত ছিল। তখন প্রশাসন মা বাবা শহীদ বুদ্ধিজীবী ডাক্তার মোহাম্মদ শফির নামে একটা সড়ক নেই। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকার জন্য বাংলা একাডেমি 2016 সালে তাকে ফেলোশিপ প্রদান করে 2020 সালে পেয়েছেন রোকেয়া পদক। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম।